अच्छा আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তো শুনতে পাচ্ছ না সবাই? জি, বলছিলাম যে 1:16 ইঞ্চি, অর্থাৎ 16 ইঞ্চিতে মাইল, অর্থাৎ যে এরিয়াটা মাঠের মধ্যে 1 মাইল, সেটা কাগজের মধ্যে আমরা 16 ইঞ্চিতে দেখাতে পারবো। তো এটাকে আমরা বড় স্কেল বলতেছি আর কি। তাহলে বড় স্কেলে অঙ্কিত ছোট এলাকার যেমন মৌজা, গ্রাম, ভূমি দৃশ্যকে আমরা কি বলি? নকশা বলি। মনে থাকবে সবার? হ্যাঁ। তবে প্রাথমিকভাবে জরিপের ভাগগুলো, প্রাথমিকভাবে জরিপকে 2 ভাগে ভাগ করা যায়। প্রাথমিকভাবে জরিপকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভূমণ্ডলীয় জরিপ আর একটা হচ্ছে সমতলীয় জরিপ। তো আমরা আগে বলছিলাম যে ভূমণ্ডলীয় জরিপ কি আর সমতলীয় জরিপ কি, তারপরে জরিপের কাজের প্রকৃতি অনুযায়ী জরিপের শ্রেণী বিভাগ, জরিপ কাজের প্রকৃতি অনুযায়ী জরিপকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে ভূমি জরিপ। জি জি, আমি আগে বলছি, আবার বলবো, শেষে সমস্যা নেই। তাহলে জরিপের কাজের প্রকৃতি অনুযায়ী জরিপের শ্রেণী বিভাগ, জরিপ কাজের প্রকৃতি অনুযায়ী জরিপকে 3 ভাগে ভাগ করা যায়। ভূমি জরিপ, সামুদ্রিক জরিপ, জ্যোতিষীয় জরিপ, এই 3 ভাগে ভাগ করা যায়। আর জরিপের উদ্দেশ্যের উপর ভিত্তি করে জরিপ বিভিন্ন জরিপের নাম হচ্ছে, যেমন প্রকৌশল জরিপ, সামরিক জরিপ, খনিজ জরিপ, ভূতাত্ত্বিক জরিপ ও প্রত্নতাত্ত্বিক জরিপ। তাহলে প্রকৌশল জরিপটা কি? যে প্রকৌশল কাজের জন্য, যেমন কোনো স্থাপনা নির্মাণের জন্য, ইমারত, বিল্ডিং, এগুলি নির্মাণের জন্য প্রথমে যে জরিপ করা হয় সেটাকে বলতেছি আমরা প্রকৌশল জরিপ। আর সামরিক জরিপ কি? সামরিক কাজের জন্য, সামরিক বিভিন্ন উদ্দেশ্যে যে জরিপ করা হয় সেটা হচ্ছে সামরিক জরিপ। আর খনিজ জরিপ কি? যে ভূগর্ভস্থ খনিজ সম্পদ অনুসন্ধান বা জানার জন্য বা খনিজ সম্পদ উত্তোলনের জন্য যে জরিপ করা হয় সেটাকে বলে খনিজ জরিপ। আর ভূতাত্ত্বিক জরিপ কি? ভূতাত্ত্বিক জরিপও এক ধরনের জরিপ, ভূমির বিভিন্ন অবস্থার জানার জন্য ভূতাত্ত্বিক জরিপ। আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক জরিপ, বিভিন্ন প্রত্নতাত্ত্বিকের বিভিন্ন প্রাচীন ঐতিহ্য বা এগুলি বাহির করার জন্য আমরা যে জরিপ করি এগুলিকে আমরা বলি প্রত্নতাত্ত্বিক জরিপ। তারপরে যন্ত্রপাতির, হ্যাঁ সামরিক, সামরিক সামরিক কাজে, অর্থাৎ সেনাবাহিনী বা বিমান বাহিনী বা বিজিবি, তাদের বিভিন্ন মিশন বা টার্গেট ফিল আপ করার জন্য যে জরিপ করে ওইগুলি হচ্ছে সামরিক জরিপ আর কি। তারপরে আসো যন্ত্রপাতির ব্যবহার অনুসারে জরিপের শ্রেণী বিভাগ। জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর ভিত্তি করে এই এই প্রকারগুলি আমাদের খুব বেশি জরুরি। এই এই বইয়ের মধ্যে আমাদের এইগুলি সম্পর্কে বেশি আলোচনা থাকবে। যেমন শিকল জরিপ, কিছুক্ষণ আগে বলছিলাম যে শিকল জরিপ, যে শিকলের দ্বারা বা চেনের দ্বারা ভূমিতে যে জরিপ সম্পাদন করা হয় সেটি হচ্ছে সে চেন সার্ভে বা শিকল জরিপ। আচ্ছা, আমার পরে কি আর ক্লাস আছে কারোর সাথে তোমাদের? আচ্ছা, তাহলে একটু সময় নিলে সমস্যা নাই না? আচ্ছা, তারপরে হচ্ছে কম্পাস জরিপ। যেমন কম্পাসের সাহায্যে, এখানে কম্পাস বলতে বিভিন্ন, তোমরা যদি বলো তাহলে তো আমি 11:30 থেকে 12:15 মধ্যে শেষ করে দিব, 45 মিনিট। আর যদি তোমরা করো, আপত্তি না করো, তাহলে আরেকটু চালাবো আর কি, শেষ করার পর্যন্ত আমার স্লাইডটা। হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, অনেকেই এই যে লেট করে জয়েন করছে, তো এই জন্য একটু সময় লাগতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কম্পালসারি যেটা বলছিলাম, কম্পালসারিটা হচ্ছে যে কোণ বা অ্যাঙ্গেলের মাধ্যমে আর কি, যে আমরা যে কোণ পড়ছি না ক্লাস 6, 7, 8, 9, 10-এ, কোণ সম্পর্কিত ধারণা আসছে যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম কোণ, এটাকে সার্ভিং এর ভাষায় বলে বেয়ারিং। তো ওই কম্পাসের সাহায্যে বেয়ারিংটা নির্ণয় করা হয় আর কি। ওই কম্পাসের সাহায্যে যে জরিপটা উত্তর দিক দক্ষিণ দিক এরকম নির্ণয় করে যে জরিপটা করা হয়, সেটা হচ্ছে কম্পাস জরিপ। তারপরে আছে প্ল্যান টেবিল জরিপ, যে প্ল্যান টেবিলের সাহায্যে যে জরিপটা করা হয় সেটা হচ্ছে প্ল্যান টেবিল জরিপ। এগুলি প্রত্যেকটা সামনে বিশদ আলোচনা আছে প্ল্যান টেবিলের। তারপরে থিওডোলাইট জরিপ, আমাদের সার্ভিং এর একটা যন্ত্র আছে, সেটার নাম হচ্ছে, একটা না অনেক যন্ত্রপাতি আছে, এটার মধ্যে একটা আছে থিওডোলাইট। ওই থিওডোলাইটের সাহায্যে কোনো টাওয়ারের উচ্চতা বা দূরত্ব এগুলি নির্ণয় করে যে জরিপ করা হয় বা অ্যাঙ্গেল নির্ণয় করে যে জরিপ করা হয়, সেটা হচ্ছে থিওডোলাইট জরিপ। টেকোমিটার, ওই থিওডোলাইটের মধ্যে ডিজিটাল থিওডোলাইটকে টেকোমিটার বলে। তাহলে টেকোমিটারের সাহায্যে যে জরিপটা করা হয় সেটি হচ্ছে টেকোমিটার জরিপ। আবার বিমান আলোকচিত্র জরিপ, তাহলে বিমান আলোকচিত্রের মাধ্যমে, ধরো স্যাটেলাইটের মাধ্যমে বা বিমান থেকে যে আমরা বিভিন্ন ওই দৃশ্য ধারণ করি, ওইগুলির সাহায্যে যে জরিপটা করা হয় সেটা হচ্ছে বিমান আলোকচিত্র জরিপ। জি, এটা মনে করো তোমাদের পড়ার টেবিল আছে না, এরকম একটা, মানে ওই রকম না ঠিক, একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে কিছু যন্ত্রপাতি বসিয়ে এবং ড্রয়িং শিট স্থাপন করে আমরা মাঠের মধ্যে একটা জরিপ করি, সেটাকে বলতেছি আমরা এই প্ল্যান টেবিল জরিপ। এটা আমরা করাবো, প্র্যাকটিক্যাল করাবো সামনে, এবং এটা চ্যাপ্টারও আছে, তখন আরো বিশদভাবে বলবো এবং বুঝতে পারবো। অর্থাৎ যে জরিপের কাজটা মাঠের মধ্যেই অনেকটা সম্পাদন করা যায়। প্ল্যান টেবিল জরিপটা হচ্ছে এরকম, যে যে জরিপের কাজটা মাঠের মধ্যে অনেকটা সম্পাদন করা যায়, সেটি হচ্ছে প্ল্যান টেবিল জরিপ। আচ্ছা, জরিপকে টেকোমিটার জরিপ, ওই টেকোমিটারের সাহায্যে অটোমেটিক ডিস্টেন্স নির্ণয় করে যে জরিপটা করা হয় সেটা হচ্ছে টেকোমিটার জরিপ। আচ্ছা, তাহলে জরিপকে, জি বলো। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, যে এটা এটা শিকল জরিপের চ্যাপ্টারে বিশদভাবে আলোচনা করাবে, তারপরেও বলি। অর্থাৎ তোমার পুরা এরিয়া আছে, তোমার পুরা গ্রামের মনে করো একটা সেটেলমেন্ট জরিপ করবা। হ্যাঁ, তাহলে এই সেটেলমেন্ট মানে হচ্ছে এই পুরা গ্রামের এই প্রত্যেকটা প্লটকে চিহ্নিত করে এই মালিকানা, মালিকের নাম অনুসারে দাগ নাম্বার দিয়ে একটা জরিপ করা, সেটা হচ্ছে সেটেলমেন্ট জরিপ। এবং এই জরিপটা করতে হলে পুরা এলাকাটাকে তোমাকে এই একটা ত্রিভুজে ভাগ করে, এরকম পুরা এলাকাটাকে ত্রিভুজে ভাগ করে, তারপরে আরো ছোট ছোট ত্রিভুজে ভাগ করে আস্তে আস্তে ছোট অংশের দিকে আসতে হবে। তো এটা কি বলা হচ্ছে যে এই পুরা থেকে, অর্থাৎ হোল টু পার্ট, অর্থাৎ সমস্ত থেকে পার্টের দিকে আসতে হবে আর কি, ঠিক আছে। তারপরে জরিপকে বিজ্ঞান বলার কারণ, যেহেতু জরিপের মাধ্যমে ভূপৃষ্ঠস্থ বা ভূমিস্থ বিভিন্ন বিন্দু বা বস্তুর আপেক্ষিক অবস্থান নির্ধারণ করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয়, এবং এই আপেক্ষিক অবস্থান নির্ধারণে বিজ্ঞান ভিত্তিক নির্মিত বিভিন্ন জরিপ যন্ত্রপাতি ব্যবহার করে অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, অনুভূমিক কোণ, উলম্ব কোণ ইত্যাদি নিখুঁতভাবে পরিমাপ করা হয়, তাই জরিপকে বিজ্ঞান বলা হয়। অর্থাৎ বিজ্ঞান ও আপেক্ষিকতা সাপেক্ষে, জি হ্যাঁ, প্রথম অধ্যায় বলতে পারো। তাহলে
যেহেতু জরিপের মাধ্যমে বিজ্ঞানেও যেভাবে এই আপেক্ষিকতা সাপেক্ষে কোনো কিছু প্রথমে এই প্রেডিকশন করা হয়, তো এরকম সার্ভেইংও প্রথমে বিজ্ঞানের মতোই বিভিন্ন বিন্দুর বা বস্তুর আপেক্ষিক অবস্থান নির্ধারণ করে তারপরে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয়, এবং এই আপেক্ষিক নির্ধারণে বিজ্ঞান ভিত্তিক নির্মিত বিভিন্ন জরিপ যন্ত্রপাতি ব্যবহার করে, যেমন অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, অনুভূমিক কোণ, উলম্ব কোণ ইত্যাদি নিখুঁতভাবে পরিমাপ করা হয়। তাই একে জরিপকে কি বলা হয়? বিজ্ঞান বলা হয়। এরপরে আসো ভূমি জরিপের প্রকারভেদ। ভূমি জরিপ হচ্ছে চার প্রকার: ভূসাংস্থানিক জরিপ, কিস্তুয়ার জরিপ, নগর জরিপ, প্রকৌশল জরিপ। তাহলে আমরা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কিস্তুয়ার জরিপ, নগর জরিপ আর হচ্ছে প্রকৌশল জরিপ। যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, সেই জন্য প্রকৌশল জরিপ তো অবশ্যই আমাদের লাগবে। যেমন কেউ একটা বিল্ডিং বানাতে চাইলো, তাহলে তার ওই এরিয়াতে যাইতে হবে, তার প্লট মাপতে হবে, মাপ যোগ নিতে হবে, এবং কি পরিমাণ জায়গা আছে এবং কি সাইজের বিল্ডিং হবে, কতটা ইউনিট হবে, এই সমস্ত বিষয়াদি নির্ধারণ করতে হলে অবশ্যই প্রকৌশল জরিপ করতে হবে। তো এই জন্য আমাদের প্রকৌশল জরিপ খুবই জরুরি। আর কিস্তোয়ার জরিপ হচ্ছে যে বা ক্যাডেস্ট্রাল জরিপ, ওই যে গ্রাম অঞ্চলে যে জমি জমা বাঘ বাটোয়ারা করা হয় এই দাগ অনুসারে, এটা হচ্ছে ক্যাডেস্ট্রাল জরিপ বা কিস্তোয়ার জরিপ, ওইটাও আমাদের দরকার। তারপরে হচ্ছে জি বিস্তারিত সামনে চ্যাপ্টার আছে এগুলির। তারপরেও বললাম যে গ্রাম অঞ্চলে যে আমিনশিপ বা আমিনদের যারা যে জরিপ করা হয় আর কি, গ্রাম অঞ্চলে বারিশ যে ভূসংস্থানিকটা আমাদের এতটা প্রয়োজনীয়তা মানে খুব কম, আমরা আমরা ওই দুইটাই বেশি, তিনটাই বেশি হাইলাইটস করতেছি, ঠিক আছে জি। কিস্তোয়ার জরিপ বা ক্যাডেস্ট্রাল জরিপ, এটা হচ্ছে গ্রাম অঞ্চলের যে জমি জমা আছে, তোমার বাড়ি আছে, তোমার বাড়ির সামনে জমি আছে বা পিছনে জমি আছে, এই সমস্ত জমি মাপ যোগ দেওয়া বা সীমানা নির্ধারণ করা, এগুলি ঠিক আছে কিনা, এই জন্য কি করা হয়, সার্ভেয়াররা আইসে জরিপ করে। তো ওই জরিপটাই কিস্তোয়ার জরিপের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে প্রকৌশল কাজে সার্ভেইং এর প্রয়োজনীয়তা, প্রকৌশল কাজে ভূমির বিভিন্ন তত্ত্বাদি সম্পর্কে ধারণা, প্রকল্পের উপযোগী স্থান নির্বাচন, প্রকল্পের সীমানা নির্ধারণ, প্রকল্পের ভূমি বরাদ্দের ব্যয়ের পরিমাণ নিরূপণ, প্রস্তাবিত ইমারত কাঠামো ইত্যাদি সংস্থাপন, ভূমির প্রাকৃতিক অবস্থান ইত্যাদি সম্পর্কে জানার জন্য সার্ভেইং এর প্রয়োজন। প্রকৌশল কাজে সার্ভেইং এর প্রয়োজনীয়তা, তাহলে প্রকৌশল কাজে বা ইঞ্জিনিয়ারিং কাজে ভূমির বিভিন্ন তত্ত্বাদি সম্পর্কে ধারণা, প্রকল্পের উপযোগী স্থান নির্বাচন, কিছুক্ষণ আগে যেটা বললাম, প্রকল্পের সীমানা নির্ধারণ, প্রকল্পের ভূমি বরাদ্দের ব্যয়ের পরিমাণ নিরূপণ, প্রস্তাবিত ইমারত কাঠামো ইত্যাদি সংস্থাপন, ভূমির প্রাকৃতিক অবস্থান, এগুলি তুমি যেহেতু ইঞ্জিনিয়ার সেই হিসেবে তোমাকে এগুলি জানতে হবে। তাহলে আমাদের এই পর্যন্ত ছিল আজকের, এখন আমরা প্রেজেন্ট নিব। তো আজকে তো প্রথম ক্লাস জি, এখন এটা যদি হয়, মনে করো বালি মাটিতেই হইলো বা শক্ত মাটিতে হইলো, হইলে তো কিছু করার নাই, মালিকের যে জমি তাকে তো ওই জায়গাতে বিল্ডিং বানাতে হবে, তাই না? এগুলি তোমরা আরো চ্যাপ্টার আছে, এখনই তো আমি এখন সার্ভেইং পড়াচ্ছি, হ্যাঁ এই সার্ভেইং এর বিষয়াদি সম্পর্কে বলছি আর কি, তোমরা সবগুলি আস্তে আস্তে আরো জানতে পারবে। হ্যাঁ কি বিষয় জানো? ভূমণ্ডলীয় জরিপ,
ভূমণ্ডলীয় জরিপ না, যাই হোক, এখন আজকে যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? এখন